বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কিন্তু বেলা এগারোটার দিকে আসলে পিটার হাস তিনি আসেন এবং এই মুহূর্তে সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি অপেক্ষায়, আমরা জানতে পেরেছি তারা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আসলে বৈঠকটি হচ্ছে এবং সৌজন্য সাক্ষাৎটি শেষে ওবায়দুল কাদের আসলে এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে মূলত সেখানে রয়েছি এবং জেনে রাখি যে এর আগে গত 1 আগস্ট কিন্তু সিএসির সঙ্গে কিন্তু পিটার হাসের যে বৈঠকটি হয় সেই বৈঠকের পরে উনি আসলে বলেছিলেন যেমনটি যে অক্টোবরে যেহেতু যুক্তরাষ্ট্র থেকে মূলত প্রাক নির্বাচনী দল আসবে বাংলাদেশে এবং সেই জায়গা থেকে মূলত এই যে বৈঠকগুলো সেগুলো কিন্তু হচ্ছে এবং সেই জায়গা থেকে বলা চলে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ক্রমশ পড়ে সেই নির্বাচন কেমন হবে, সেই কারণে যুক্তরাষ্ট্রের যে ভূমিকাটি সেটি হচ্ছে যে পিটার হাস তিনি মূলত সিএসির সঙ্গে এর আগে এবং তারও আগে কিন্তু অনেকগুলো দলের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সেই ধারাবাহিকতা কিন্তু আজকে যে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে সকাল এগারোটার দিকে এবং সেই বৈঠকটি শেষে মূলত ওবায়দুল কাদের সেখানে সংবাদ করবেন এবং এই বৈঠকের পর মূলত আসলে আমরা জানতে পারবো যে সেই বৈঠকে কোন কোন বিষয়ে আসলে আলোচিত হলো। এখন পর্যন্ত বলা চলে যে পিটার হাসের যে সেই বৈঠকটি সেটি মূলত একটি নির্ধারিত বৈঠকই ছিল, অর্থাৎ কালকে আমরা এমনটি জেনেছিলাম যে এটি আসলে সোয়া এগারোটাতে শুরু হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও দলের যে অন্যান্য কর্মীরা রয়েছেন, যে দলীয় সিনিয়র নেতারা রয়েছেন, সবাই কিন্তু আছেন এবং সেই বৈঠকটি শুরু হয়েছে সোয়া এগারোটার দিকে এবং এখনও চলছে, অর্থাৎ প্রায় সোয়া এক ঘন্টা কিন্তু সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং বলা চলে যে আগামী যে অক্টোবরে প্রাক নির্বাচনী যে প্রযুক্ত দল আসবে সে দেশে যুক্তরাষ্ট্রের, সেই দলটি মূলত আসবে কি না বা সেই বিষয়ে যে পরামর্শ সেটি কিন্তু হাস দেবেন এবং সেই জায়গা থেকে যে আজকের বৈঠক সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকটি হওয়ার পর হয়তো বেলা 1টার কিছু পরে বা আগে আসলে সেখানে সংবাদ হবে এবং সেখান থেকে মূলত আজকের যে বৈঠক সেটি কিন্তু আসলে কোন কোন বিষয়ে আলোচিত হলো এটি কিন্তু অনেকটাই সুস্পষ্ট হয়। তো এই ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। সরাসরি ছিলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে।